রাজধানীর উত্তর সিটি এলাকার স্কুলগুলোতে বাস সার্ভিস চালুর পরামর্শ দিয়েছেন মেয়র। নইলে যানজট ঠেকাতে স্কুল বন্ধের হুঁশিয়ারি দিলেন তিনি। সকালে বনানীতে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য ডিএনসিসি স্মার্ট স্কুল বাস সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আর শিক্ষামন্ত্রী বলেন, অভিজাত স্কুলগুলোকে বাধ্যতামূলক এই বাস সার্ভিসের আওতায় আনতে হবে। দীর্ঘ এক বছরের বেশি সময় গবেষণার পর রাজধানীর বনানীতে ছাত্রছাত্রীদের নিরাপদ যাতায়াতের জন্য চালু করা হলো ডিএনসিসি স্মার্ট স্কুল বাস সার্ভিস। প্রথমবারের মতো স্কুল শিক্ষার্থীদের জন্য চালু করা বাস সার্ভিসটি রাজধানীর বনানী বিদ্যানিকেতনে উদ্বোধন করে উত্তর সিটি কর্পোরেশন। প্রাথমিকভাবে ৪৫০ শিক্ষার্থী পাওয়া গেছে। জানুয়ারিতে ৩,০০০ শিক্ষার্থী এ সেবা পাবে। বর্তমানে শুধুমাত্র বনানী বিদ্যানিকেতন স্কুলের জন্য এই সার্ভিস চালু করা হয়েছে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দরিদ্র শিশুদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সহায়তার আহ্বান জানান। বেতন এবং উন্নয়ন চার্জ তারা যদি দিতে সক্ষম না হন, আপনারা সেটা অবশ্যই বিবেচনা করবেন। বিনামূল্যে তারা যাতে করে পড়তে পারে সেটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর ২,০০০ শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট বাস সার্ভিস চালু করা গেলে যানজট থেকে কিছুটা রেহাই মিলবে। ২,০০০ স্কুলের সকল স্কুলকে যদি এটির আওতায় নিয়ে আসতে পারি ক্রমান্বয়ে, তাহলে ঢাকা মহানগরীতে ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে একটি বড় ভূমিকা রাখতে সক্ষম হবে। উত্তর সিটি এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাস সার্ভিস চালু না করলে স্কুল বন্ধ করার হুঁশিয়ারি দেন মেয়র। একটি বাচ্চা যখন তার বাসের দরজায় পাড়া দিয়ে বাসের ভিতরে ঢুকে যাবে, অটোমেটিক্যালি তার প্রেজেন্ট কিন্তু সেই স্কুলে হয়ে যাচ্ছে। যারা বিভিন্ন জায়গায় স্কুল করেছে, আপনারা আমাদের স্কুল বাসে আসুন, নচেত আমরা কিন্তু আপনাদের সেই স্কুলগুলো কিন্তু বন্ধ করে দিতে বাধ্য থাকব। এই বাস সার্ভিস শুধুমাত্র শিক্ষার্থীদের যাতায়াতের হয়রানি বন্ধ করবে না, ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে নিরাপত্তাও নিশ্চিত হবে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। এই বিষয়টি নিয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন মিরপুর মডেল একাডেমির প্রধান শিক্ষক জনাব শুভাশীষ কুমার বিশ্বাস। শুভাশীষ কুমার বিশ্বাস, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি হয়তো আমাদের এই প্রতিবেদনটি দেখেছেন। স্কুল বাস সার্ভিস চালুর বিষয়ে উত্তর সিটির মেয়র এবং শিক্ষামন্ত্রী যে কথা বলেছেন, স্কুল বাস হলে শিক্ষার্থীদের জন্য আসলে কতখানি সুবিধা হবে সেটি শুরুতে জানতে চাই আপনার কাছে। সরকারের পক্ষ থেকে অনেক ধরনের স্টেপ নেওয়া হচ্ছে ঢাকা শহরে শিক্ষার্থীরা যাতে নিরাপদে যাতায়াত করতে পারে, কিন্তু আগে অভিভাবকদের আস্থায় আনতে হবে। আমাদের দেশে এরকম অনেক নজির আছে যে শুরুটা ভালোভাবে হয়েছে, শেষটা ভালোভাবে হয়নি। তো যেমন আমাদের ভর্তি প্রক্রিয়ায় একটি ক্যাশমেন্ট এরিয়া সংযুক্ত করা হয়েছে, সব স্কুলের এরিয়ার স্বনামধন্য স্কুলের শিক্ষার্থীরা যাতে সেই স্কুলে পড়ে, এতে যানজট যাতে করে কমানো যায়। আমরা জানি যে উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এমনি একটি উদ্যোগ এর আগেও নেওয়া হয়েছিল, কিন্তু এর প্রয়োজনীয়তা রয়েছে। প্রতিষ্ঠান সমন্বয়ে এবং অভিভাবকদের সমন্বয়ে একটি সভা করার প্রয়োজন রয়েছে, এবং সার্বিক প্রস্তুতি নিয়ে যদি সিটি কর্পোরেশন এটি শুরু করত তাহলে হয়তো উদ্যোগটি নিঃসন্দেহে ভালো, সহজে বাস্তব। মানে আপনি বলছেন যে আরো যাচাই বাছাই, আরো বাস্তব অবস্থা বিবেচনা করে তারপর এক ধরনের সিদ্ধান্ত নিলে ভালো হতো। মানে একটি স্কুল কর্তৃপক্ষের জন্য এই বিষয়টি বাস্তবায়ন করা কতখানি চ্যালেঞ্জের? এটি কি খুব বেশি কঠিন? এটা খুব বেশি কঠিন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অভিভাবকদেরকে সেইভাবে স্কুল টাইমে ঢাকা শহরে যে ট্রাফিক জ্যাম শুরু হয়, এটি আমরা যদি আমাদের অভিভাবকদেরকে সেভাবে সচেতন করতে পারি এবং তাদেরকে আস্থার জায়গায় আনতে হবে, তার সন্তানটি যে নিরাপদে স্কুলে আসতে পারবে ওই বাস ইউজ করে এবং নিরাপদে ফিরে যেতে পারবে। অনেক অভিভাবক আছেন যারা স্বামী স্ত্রী উভয়ে চাকরি করেন, চাকরিজীবী, তাদের সন্তানদেরকে কিন্তু সকালবেলা স্কুলের গেটে দিয়ে যেয়ে তারা একটা অনিরাপত্তার মধ্যে ভোগেন। রিক্সা, ভ্যান বা পাবলিক যানবাহনে তারা কিভাবে ফিরবে? মধ্য দিয়ে তাদেরকে যদি একটি জায়গায় নিয়ে যাওয়া যায়, প্রস্তুতি, সেটির সার্বিক প্রস্তুতি আগে গ্রহণ করতে হবে, না করে হঠাৎ করে এটি চাপিয়ে দিতে গেলে হবে না। না, মানে এই আস্থার জায়গাটি নিশ্চয়ই স্কুল কর্তৃপক্ষ, যে স্কুল কর্তৃপক্ষ তৈরি করবেন স্কুল বাসে আসা যাওয়ার বিষয়টি এবং নিরাপত্তার বিষয়টি, সেটি আসলে সার্বিকভাবে সব স্কুলের জন্য কি একই রকম বিষয় হবে, নাকি কারো জন্য কঠিন হয়ে দাঁড়াতে পারে সবকিছু বিবেচনায়? একই রকম বিষয় হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, নতুন কারিকুলাম বাস্তবায়ন নিয়ে আমাদের মধ্যে যখন দ্বিধাদ্বন্দ্ব ছিল, আমরা অভিভাবকদের সভা করেছি, আমরা শিক্ষার্থীদের সাথে সভা করেছি, আমরা ছাত্র শিক্ষক অভিভাবক একসাথে আমরা সভা করেছি। এখন কিন্তু সেই ধোঁয়াশা কেটে যে তারা কিন্তু একটা আস্থার জায়গায় এসেছে। সুতরাং এগুলো যদি আমরা অভিভাবকদের সম্পৃক্ত করতে পারি এই বিষয়ে এবং আমাদের বেনিফিটটা বোঝাতে পারি, তাহলে অবশ্যই এটি সম্ভব। এই বাস সার্ভিস চালু করলে শিক্ষা ব্যয় বেড়ে যাওয়ার কোনো আশঙ্কা রয়েছে কিনা, সেই বিষয়টি আসলে স্কুল কর্তৃপক্ষ কিভাবে বিবেচনা করবে? এখানে ব্যয় বেড়ে যাওয়ার খুব একটা যে সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি না, কারণ একটি সন্তানকে যখন মা বাবা স্কুলে পাঠায়, শর্টেজ ডিস্টেন্স হলেও তার সেই রিক্সা ভাড়া 20 টাকা থেকে 30 টাকা কমে রিক্সা ভাড়া নেয়, আর রিক্সার যাতায়াতটাও ততটা নিরাপদ না। সবশেষ জানতে চাই, মানে রাজধানীর স্কুলগুলোতে যদি এই ধরনের স্কুল বাস সার্ভিস চালু হয়, তাহলে ঢাকা শহরের যানজট নিয়ন্ত্রণে সেটি কতখানি প্রভাব পড়বে? একজন নাগরিক হিসেবে আপনি কি মনে করেন? একজন নাগরিক হিসেবে মনে করি অবশ্যই সেটি যানজট নিরসনে প্রভাব ফেলবে, এবং শুধু এই একটি উদ্যোগ না, এর সাথে আরো অনেকগুলো উদ্যোগ আমাদের যেমন শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে রয়েছে স্টুডেন্ট ভর্তির ক্ষেত্রে। ক্যাচমেন্ট এরিয়ার যে বিষয়টি রয়েছে, স্ব এলাকার শিক্ষার্থী তার স্কুলে স্ব এরিয়ার স্কুলে প্রাধান্য পাবে, সেই বিষয়টি রয়েছে। এর সাথে নিরাপদ যানবাহনের যদি আমরা ব্যবস্থা করতে পারি, অবশ্যই একটি ট্রাফিক জ্যাম অনেকাংশে হ্রাস পাবে বলে আমি মনে করি। আপনাকে অনেক ধন্যবাদ জনাব শুভাশীষ কুমার বিশ্বাস, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে কথা বলছিলেন মিরপুর মডেল একাডেমির প্রধান শিক্ষক।